মহিলারা কবর জিয়ারতের দোয়া দূর থেকে পড়তে পারবে না, কারণ এটা সময় নিয়ম না। নিয়ম হচ্ছে জিয়ারত হচ্ছে সাক্ষাৎ, যেই ব্যক্তি কবরের কাছে যাবে সেই শুধুমাত্র তা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন যে আমি যদি কবরের কাছে যাই কি পড়ব। এখন প্রশ্ন হচ্ছে দুইটা দিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা যা জিজ্ঞাসা করেছেন এটা কি শুধু নারী হিসাবে না একটা তশরিঈ হিসাবে জিজ্ঞাসা করেছেন? দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারী হিসাবে কিছু জিজ্ঞাসা করেন না, বেশিরভাগ সময় তিনি তশরিঈ মানে শরীয়ত কি হবে সেটা জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সেই হিসাবে বলে দিয়েছেন, অর্থাৎ এটা এই যে আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, এই যে দোয়াটা এটা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এর অর্থ এই নয় যে নারীরা এটা বলবে পুরুষরা বলবে না, এর অর্থ এটাই যে তশরিঈ হিসাবে রাসূল জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে এই সুন্নাহ অনুসরণ করে নারী পুরুষ সবাই যাদের যারা জিয়ারত করবে এটা। এরপর রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন নারীদেরকে, যে রাসূল বলেছেন লাআনাল্লাহু যায়রাতুল কুবুর, ওই সমস্ত নারীদের উপর লানত আল্লাহ লানত হবে যারা জিয়ারত করে কবর জিয়ারত করে। কেন নিষেধ করেছেন? নিষেধ করে দিয়েছেন কবর জিয়ারত করতে এই কারণে, কয়েকটি কারণ। একটি হচ্ছে তারা কবরের কাছে গেলে অন্যায় আচরণ করা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলা তাকুল হুজরা, যে তোমরা হুজুর বলিও না। হুজুরের তাফসীর করেছেন আমাদের শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ, যে এখানে শিরকি কথাবার্তা, বেদাতি কথাবার্তা, শরীয়ত খেলাফ কথাবার্তা, চলাফেরা আচরণ তাদের নষ্ট হয়ে যায়। এই জন্য এই জাতীয় কাজ যারা করবে পুরুষ হলেও তারাও কবর জিয়ারত করা তাদের নিষিদ্ধ, আর মহিলা তো এমনিতেই নিষিদ্ধ, মহিলাদের কবর জিয়ারত নাই শুধু ইসলাম শরীয়তে। মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন? এই সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে, তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি কি কবর জিয়ারত করতে পারবে? মহিলা মানুষরা কবর জিয়ারত করবে না, সাল্লাল্লাহু আলাইহি মেয়েদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। এর অনেকগুলো কারণ থাকতে পারে, একটা হলো যে তারা হয়তো ভেঙে পড়বেন কবর জিয়ারত করতে গেলে, আবেগ আপ্লুত হয়ে পড়বেন, একটা মানে অনভিপ্রেত পরিবেশ তৈরি হতে পারে সেজন্য হতে পারে, অথবা কবরস্থান পুরুষদের ভিড় থাকে সেখানে গেলে তাদের অসম্মান হতে পারে, তাদের পর্দার ব্যাঘাত হতে পারে, সে কারণে হয়তো নিষেধ করা হয়েছে। আরও ভিন্ন কোনো হেকমা থাকতে পারে। তবে বাবা মায়ের কবরের কাছাকাছি কবরস্থানে প্রবেশ না করে আপনার ওয়ালের বাইরে থেকে কাছাকাছি গিয়ে আপনার ভালোবাসার টানে যদি সেখানে গিয়ে সালাম পেশ করে বা দোয়া করে, তাহলে সেক্ষেত্রে এটা কবর জিয়ারত করার মধ্যে সামিল হলো না। অবশ্য মেয়েদের কবর জিয়ারত করার সম প্রসঙ্গে যে হাদিস রয়েছে সেখানে জওয়ার রাতুল কবুর বলা হয়েছে, অর্থাৎ যারা খুব বেশি বেশি কবর জিয়ারত করে তাদেরকে জায়ের মানে একবার মানে সাধারণ জিয়ারতকারী, আর জওয়ার বা জওয়ারাহ এটার মানে হলো সারাক্ষণ যারা জিয়ারত করে। অনেক ওলামায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বচনা করেছেন সে সমস্ত মেয়েদেরকে যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে যাওয়াতে অসুবিধা নেই, এর জন্য কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন। কিন্তু বিশুদ্ধ এবং সংখ্যাগুরু সাল্লামদের মত হলো না জায়েজ, দূরে থেকে করতে পারে আর দোয়া ঘর থেকে করলেই চলে। মহিলাদের জন্য কি মাঝে মাঝে গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করা না যায়? যদি না যায় তাহলে তো দলিল কি? সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু যাওয়ারাতুল কুবুর ওয়াল মুত্তাখিদিনা আলাইহা মাসাজিদ ওয়া সুরুজা, যে সমস্ত মেয়ে বেশি বেশি কবর জিয়ারত করে, আর যে সকল মানুষ মেয়ে বা পুরুষ কবরের কাছে মসজিদ বানায় অথবা কবরে বাতি দেয়, আল্লাহর লানত তাদের উপরে। এই জন্য মেয়েদের কবর জিয়ারত না করা উচিত, করলেও আপন আত্মীয় স্বজন একবার দু করতে পারেন এইরকম। হ্যাঁ, মহিলাদের কবর জিয়ারত করার অনুমতি ইসলামে আছে, শর্ত হলো তারা কান্নাকাটি করতে পারবে না,
কবরের কাছে গিয়ে বিলাপ করা নাজায়েজ। এই জন্য যে মহিলা বাবার কবর মায়ের কবরের কাছে গেলে বিলাপের সম্ভাবনা আছে, ওই মহিলাকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া যাবে না। আর যে মহিলা কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে না, ওই মহিলা কবরের কাছে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজাহ, ওনার কবর তারা দেখেছেন যে একটি মহিলাদেরকে কবর জিয়ারতের জন্য রাসূলের সুযোগ করে দেওয়া হয়। মহিলার কি কবরস্থানে যেতে পারবে, তারা কি কবর জিয়ারত করতে পারবে? জীবনে এক দুইবার, মা আয়েশা জীবনে একবার গেছিলেন ভাইয়ের কবর জিয়ারত করতে, আর যান নাই, এক দুইবার। নর্মাল মেয়েদের কবর জিয়ারতে যাওয়াটা ঠিক না। কেন ঠিক না? এই বিধান যে আল্লাহ দিয়েছেন উনি জানেন, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারিনীদের উপরে আল্লাহর লাআনত, লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারিনীদের উপরে আল্লাহর লাআনত। মহিলারা কবরে গেলে অনেক সময় আবেগের কারণে শিরিক করে বসে, বুঝেন না, অনেক সময় গোরস্থানে জিনভূত ইত্যাদি থাকে, আক্রান্ত করে বসে বিভিন্ন ধরনের, আল্লাহ আল্লাহ আলাম, আল্লাহ জানেন, কিন্তু হাদিসে নিষেধ আসছে, অতএব সেটা আমরা করব না। আমাদের নারীদেরকে ব্যবহারে এগুলি করতে আমরা দেব না। কবর জিয়ারত কোন নারী করতে পারবে না, পুরুষের জন্য বৈধতা। প্রথমে আল্লাহর নবী নিষেধ করেছিলেন, কবরে যাওয়াই নিষেধ। এরপরে আল্লাহর নবী কবরে যাওয়ার পারমিশনটা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। নিষেধ করেছিলেন কেন, তার কারণটা কি? তার কারণ হলো, আগেকার দিনের নবীর উম্মতেরা তাদের ইন্তেকালের পরে নবীর কবরগুলোকে তারা সেজদার জায়গায় পরিণত করে দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহ পাকের লানত পড়েছে, তার কারণ ইত্তাখাযু কুবুর আম্বিয়া ইহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীর কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, সেজদার জায়গা মাজার নয়, সেজদার জায়গা কবর নয়, সেজদার জায়গা হলো মসজিদ। মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলতে হবে, মাথা আনত হবে, কিন্তু কবরে গিয়া মাথা আনত করা যাবে না।